কুম সালাম ওরুল্লাহ বারাকাত এমন প্রশ্ন করেছেন যে আজান দেয় এমন সময় কি বাথরুম বা টয়লেটে যাওয়া যাবে জি হ্যাঁ যাওয়া যাবে যাওয়ার কোনো বাধা নিষেধ নাই তবে আপনি জানেন হয়তো যে আজানের আজানের জবাব এবং আজানের পরে যে দোয়াগুলো আছে সেটা যদি বলা হয় তার জন্য রসুলি কিরিম সাল্লাহ সাল্লামের সুপারিশ হালাল হয়ে যাবে কামতের দিনের বা অজীব হয়ে যাবে তার জন্য সুপারিশ অথেব কি বলে যদি আপনি জব দেন আলহামদুলিল্লাহ জব দিতে গেলে পাইখানের ভেতরে তো আপনি আল্লাহ আকবরাল্লাহ আকবর আসাদ আল্লাহ ইল্লাহ এগুলো তো বলতে পারবেন না ওতে কি বলে আপনি যদি একটু অপেক্ষা করি যান আপনি সবথেকে ভালো হবে আপনি এই ফজিল টপে গেলেন কিন্তু যদি আপনি যান যেতে পারেন কোনো বাধা নিষেধ নাই যে আজানোর আজানের সময় মানে সেখানে যাওয়াই যাবে না কেননা ওখানে গেলে আপনি আপনি আল্লাহ আল্লাহকর মুখে বলতে পারবেন না কেননা মানে বাথরুমে বাথরুমে গিয়ে আপনার আল্লাহ শব্দটা তো মুখে বের করা যাবে মানে রসুলি করিম সাল্লাহ সালাম আংটি ছিল সেই আংটি খুলে রসুলি করিমুলাম বাথরুমে যেতেন ওতে যদি মশলা জিজ্ঞেস করেন জয়া যাবে কিনা জয়া যাবে কিন্তু যদি আপনি উত্তর দেন তাহলে হয়তো একটু অপেক্ষা করেই যান